আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় খামারি ভাইরা, চলে আসলাম আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে। তো আজকে চীনা হাঁসের ঠান্ডা বিষয়ে কথা বলবো। ঠান্ডাজনিত সমস্যা কি কি, লক্ষণ দেখা দেয় ঠান্ডার জন্য এবং ঠান্ডার জন্য আপনারা কি কি মেডিসিন প্রয়োগ করবেন, এই বিষয়ে কথা বলবো। আপনারা হয়তো বা জানেন যে চীনা হাঁসের অথবা যে কোনো হাঁস ঠান্ডা হচ্ছে সবথেকে মারাত্মক একটা সমস্যা। এই ঠান্ডার কারণে চীনা হাঁসের বাচ্চা মারা যায়, সবথেকে বেশি মারা যায় ঠান্ডার কারণে। কারণ ঠান্ডা থেকে মূলত সব ধরনের রোগের উৎপত্তি হয়। ঠান্ডা থেকে ডাক প্লেগ, ডাক কলেরা এই ধরনের রোগ হয়ে থাকে। আমরা সচরাচর যে দুইটা রোগের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিতি সেটা হচ্ছে যে ডাক প্লেগ এবং ডাক কলেরা। মূলত এই রোগগুলা আপনার ঠান্ডা থেকে হয়ে থাকে। আমরা যদি সঠিকভাবে ঠান্ডার যে মেডিসিনটা সেটা প্রয়োগ না করি এবং যদি আমরা বুঝতে না পারি যে চীনা হাঁসের বাচ্চা ঠান্ডা লাগছে, তাহলে আপনার হাঁসগুলোকে বাঁচানো খুবই টাফ। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি কি লক্ষণ দেখা দিবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনাকে একটা দেখাই। এই দেখেন, আমার মোটামুটি এখানে যত চীনা হাঁসগুলো আছে সবগুলো একদম সুস্থ, একদম সুস্থ। একটারও কোনো ঠান্ডা বা অন্য কোনো ধরনের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো ঠান্ডা হলে দেখবেন যে চীনা হাঁসের বাচ্চা খাবার খাওয়া ছেড়ে দিবে, একদম খাবার কম খাবে, জিমাবে, একদম বইসা থাকবে এবং হচ্ছে চোখ দিয়ে পানি পড়বে, নাক দিয়ে পানি পড়বে। তারপর হচ্ছে এই এই যে দূর দেখেন, এইখানে দেখবেন যে ফুলে যাবে, দূর ফুলে যাবে এবং দেখবেন যে চোখের নিচে, এই যে দেখেন চোখ একদম ফ্রেশ, কিন্তু এটা হ্যাঁ একদম ফ্রেশ, কোনো সমস্যা নেই। এই দেখেন নাকের যে ছিদ্র আছে এই দিকটা দেখবেন যে কালো হয়ে যাবে, চোখের দিকে দেখবেন যে কালো হয়ে যাবে, ময়লা লেগে থাকবে ঠোঁটের দিক দিয়া, তখন বুঝবেন যে আপনার হাঁসের বাচ্চার 100% ঠান্ডা লাগছে। আর অবশ্যই ঠান্ডার জন্য আপনাদেরকে যে মেডিসিনগুলো প্রয়োগ করতে হবে সেগুলো হচ্ছে এনরুসিন ভেট। সেটা আমি আপাতত আমার কাছে নাই, যার কারণে দেখাতে পারতেছি না। এনরুসিন ভেট, এটা হচ্ছে এনরোফ্লক্সাসিন গ্রুপের একটা মেডিসিন। এইটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক। এটা আপনারা চীনা হাঁসের বাচ্চার 1 থেকে 1 মাস বয়সী চীনা হাঁসের বাচ্চার ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারেন এবং এটার যে মেডিসিনের যে সাকসেস রেট সেটা 99%। হ্যাঁ, আপনাদের চীনা হাঁসের বাচ্চা যদি ঠান্ডা লাগে আপনারা অবশ্যই এনরোফ্লক্সাসিন গ্রুপের এনরুসিন মেডিসিনটা খাওয়াবেন। এটার রেটটা খুবই ভালো, এটার সাকসেস রেট অনেক ভালো এবং এটা মেবি এক এক জায়গায় এক এক রকম প্রাইস রাখে। এটার গায়ে দেখবেন যে 240 টাকা মূল্য থাকবে। তো আপনাদের দিক দিয়ে মানে এটার মূল্যটা সেম থাকবে, বাট এক এক জায়গায় এক এক রকম প্রাইস নিয়ে থাকে। আমাদের দিকে 180 টাকা নেই, হয়তো বা আপনাদের দিকে আরও বেশি নিতে পারেন। তো এই মেডিসিনটা খাওয়াবেন আর অবশ্যই আপনারা এই চীনা হাঁসের বাচ্চাগুলোকে যেখানে রাখবেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেবেন, একদম সুন্দর করে পরিষ্কার করে দেবেন, ঝাড়ু দিয়ে দেবেন যাতে কোনো ময়লা না থাকে। কারণ এই চীনা হাঁসগুলো যত আপনি ময়লাতে রাখবেন তত দেখবেন যে আপনার চীনা হাঁসগুলো ঠান্ডা লাগবে, গ্যাস থেকে ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ অনেক ধরনের সমস্যা দেখা দেবে। তো আশা করি যে এভাবে যদি লালন পালন করেন আপনাদের চীনা হাঁস অন্তত ঠান্ডা থেকে মুক্তি পাবেন। আর যদি ঠান্ডা থেকে আপনাদের চীনা হাঁসগুলোকে রক্ষা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার চীনা হাঁসের কোনো ক্ষতি হবে না, কারণ ঠান্ডা থেকেই মূলত সব ধরনের রোগের উৎপত্তি হয়। মাশাল্লাহ, দেখেন আমার প্রত্যেকটা চীনা হাঁসের বাচ্চা একদম সুস্থ। আর এনরোসিন খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনার 2 মিলি আপনার 1 লিটার পানিতে দিবেন। অনেকে বলবে যে 1 মিলি 1 লিটার পানিতে অথবা এরকমভাবে বলবে, তো আপনারা অবশ্যই যে এটার 2 মিলি 1 লিটার পানিতে দিবেন, কারণ এটা দিলে আপনার রেজাল্টটা খুব ভালো পাবেন। আর যদি 1 লিটার পানিতে যদি 1 মিলি দেন সেক্ষেত্রে হয়তো বা আপনার একটু বেশি দিন প্রয়োগ করতে হবে এবং আস্তে আস্তে সেটার মানে সুস্থ হবে। তো একটু আর্লি যদি সুস্থ করতে চান তো অবশ্যই আপনারা দেখেন কী করতেছে, অবশ্যই 1 লিটার পানিতে 2 মিলি ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর অবশ্যই আমার চীনা হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। দেখেন মাশাল্লাহ আমার চীনা হাঁসের বাচ্চা 1-1টা 300 গ্রামের উপর হয়ে গেছে,
প্রায় 400 গ্রাম কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।